উৎসব আনন্দে পরিপূর্ণতায় রাঙাপুরি অ্যাক্টিভ কালার গোল্ড মেহেদি। অর্ডার অর্ডার, পুলিশের রিপোর্ট এবং সাক্ষী প্রমাণাদি আসামের নিজ স্বীকারোক্তির ভিত্তিতে এটা সুস্পষ্টভাবে প্রমাণিত যে আসামি রাফি হাসান তানিয়া সুলতানা ইরাকে খুন করেছে। সুতরাং এই আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক যতক্ষণ পর্যন্ত না মৃত্যু হয় ততক্ষণ পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দিচ্ছে। সাক্ষী প্রমাণ সবকিছু রেডি ছিল, তারপরেও আপনি কি করলেন? আপনি নিজে হেরে গেলেন, আমাকেও হারালেন। আপনি কি পাগল? আপনি বোঝেন আপনি কি করে এসেছেন? নিজের জীবনটা দিয়ে এসেছেন। আমার 23 বছর ওকালতি জীবনে এমন ঘটনা দেখি। কেন ভাই, কেন? রাফি, রাফি, কি রে, দুইটা বাজে উঠবি না? একটু পরে। কি এক আজব সিস্টেম, সারা রাত জেগে থাকবে, তারপর ভোরবেলা ঘুমাবে, উঠবে সেই বিকেল বেলা। আচ্ছা, তুই শেষ কবে সকালে নাস্তা করেছিস মনে আছে? প্রত্যেকটা দিন একই কথা, একই কথা। তুই কবে এই কথাগুলো না বলে আমাকে জাগিয়েছিস তোর মনে আছে? ঠিক আছে, আমি আর তোকে কিচ্ছু বলবো না। তোর যখন ইচ্ছা ওর, যখন ইচ্ছা খা, আমার কি। আবার তুই না প্রত্যেক দিন যাওয়ার সময় একই কথা বলিস। ব্যাপার আমার নাচের কথা শেষ, বাদ দিয়ে খাওয়া খাই দৌড়বি কই? তোমার দোলা ভাই একটা কাজ করে, হ্যাঁ, তার একটা অফিস আছে, সবাই তো আর তোমার মতো কপাল নিয়ে জন্মায় না। যেখানে বসলাম সেখানেই অফিস, সাথে একটা ল্যাপটপ থাকলো, হয়ে গেল। হ্যাঁ, এটা তো আমি ভুলে গেছিলাম। আরে একই কথা প্রতিদিন জিজ্ঞেস করিস, কি করব তোর ভাই না? আপা দেখ তো, এটা এটা আমাদের ছাদ না? হ্যাঁ, তুই চিনতে পেরেছিস? হ্যাঁ, চিনব না কেন? না, তুই তো ছাদে যাস না, ভাবলাম ছাদে যারা ভুলে গেছিস কিনা, সারাদিন ওই রুমে বসে থাকিস, মাঝে মাঝে ছাদে তো যেতে পারিস বিকেলবেলা। আচ্ছা, তুই শেষ কবে ছাদে চাঁদে গেছিস মনে আছে? আমি মাত্র দেখেছি। কই, কিছু না।
কি তুই জানিস আমার লাল শাক পছন্দ একটু বেশি করে দে আমি ঘরে খাবো আচ্ছা এটা দে আমি পরে এসে নিয়ে যাচ্ছি রাখ এটা নেই একটু ব্যাস এটা তো খুব সুন্দর ছবি তুমি কি রে কই যাস ওই ছাদে তুই এক কাজ করতো দরজাটা একটু লাগিয়ে দে রোদ লাগে দে তো ছাদে মিলে দিয়েছি রোদ না হ্যাঁ রোদ রোদ তো মানে তো ভিটামিন ডি এর জন্য ছাদে যাচ্ছি বুঝছিস শরীর স্বাস্থ্যের জন্য খুব ভালো বুঝিস না হাড্ডি মজবুত দরজা আটকা সরে দাঁড়াবেন তাহলে কেন মেরেছেন মেয়েটাকে কি হলো এখন কেন কথা বলছেন না কোর্টে তো সবকিছু স্বীকার করলেন এখন চুপ করে আছেন কেন বলেন কেন মেরেছেন কিভাবে মেরেছেন Thank you.
প্রতিদিন ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার দিকে তাকা, হাত দিয়ে ইশারা করতে গিয়ে লুকিয়ে ফেলেন কেন? কই কোথায় না তো বাসার নিচ থেকে আমার বারান্দার দিকে তাকিয়ে থাকেন কেন? কোথায় কবে? ফেসবুকে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে পরের দিন আবার রিকোয়েস্টটা ক্যান্সেল করে দেন কেন? কখন কেন করব? এসব কিছুই আপনি করেন না? না আমি যা যা কিছু করি সবকিছু লক্ষ্য করেন কেন? কিরে এতবার কল দিলাম ধরলি না কেন? ও মা, মোবাইল তো আমি রুমের মধ্যে রেখে গেছিলাম, কেন? কোচি এসেছিল, তোকে না পেয়ে রাগ দেখালো। আমি বললাম যে তুই ছাদে আছিস, ওকেও যেতে বললাম, গেল না, একটু রাগ দেখিয়েই চলে গেল। উনি এত রাগ দেখা কেন? তুই এভাবে রাগ দেখাচ্ছিস কেন? তুই জানিস না ও কিভাবে আমাদের সংসারটা চালাচ্ছে? এত সুন্দর বাড়ি, তিন বেলা এত ভালো ভালো খাবার দাবার, এসব আসে কোত্থেকে? এসব তো সব ওই তালাই। তো লাগবে না এত সুন্দর বাড়ি, এত খাওয়া দাওয়া। ছোট্ট একটা বাসা নেবো মা, আমরা দুজন থাকবো, ডাল ভাত খাবো, সেটাই যথেষ্ট। কিছু টাকা দেয় বলে সব কিছুতে তার খবরদারি। ছয় সাত মাস ধরে সংসার চালাচ্ছে, তাই বলে কি আমাদেরকে কিনে নিছে? তুমি ওনাকে বলে দাও এ বাসায় আর থাকবো না আমরা, ছেড়ে দেবো। বাসা ছেড়ে দিবি, তারপর যাবি কোথায়? বললাম তো মা, আগের মতো ছোট্ট একটা বাসা নেবো। আগে তোর বাবা ছিল, তোর বাবা চলে যাওয়ার পর তার জমানো কিছু টাকা ছিল, এখন কিছুই নাই। ও তো আমাদের রক্তের কেউ না রে, দূর সম্পর্কের আত্মীয়, তারপরেও যা করছে। মা আমি তো চাকরি খুঁজতে চেয়েছিলাম, চেয়েছিলাম না, তোমরাই আমাকে খুঁজতে দাও নে। একটা চাকরি করে কি আমরা দুজনকে চালাতে পারবো না? ঠিক আছে, চাকরি করিস, এখন মাথাটা ঠান্ডা রাখ। মন খারাপ? জি। কেন, কি হয়েছে? মন খারাপের কারণ কারোর সাথে শেয়ার করলে মন অর্ধেক হালকা হয়ে যায়, যদিও কার সাথে শেয়ার করছেন সেটা ইম্পর্টেন্ট, কোনো কারণ নেই। তারপরও যদি আমাকে বিশ্বাস করা যায় তাহলে শেয়ার করতে পারেন। কেমন আছেন? হ্যাঁ ভালো, আপনি? এই যে প্রায় দিকে আপনি ঘুরির দিকে তাকিয়ে থাকেন, ভালো লাগে। ছোটবেলা আমি ঘুরে উড়াতাম। আপনি ঘুরে উড়াতেন? হ্যাঁ, আব্বুর সাথে। আমার তো ভাই ছিল না, আব্বু আমাকে নিয়ে ঘুরে উড়াতেন। অবশ্য আমি ভালো পারতাম না, কিন্তু আব্বু হেল্প করতেন। আচ্ছা, তো এখন উড়ান না? নাটে ঘুরি নেই, আব্বু নেই, সরি। আমি আসলে বুঝতে পারিনি, আই এম রিয়েলি সরি। সরি বলতে হবে না, কাউকে দেখে তার পুরোটা বুঝতে পারলে তো হতোই।
তিন বছর হচ্ছে আব্বু নেই। মা? মা আছেন। মা আর আমি দুজনেই থাকি এখানে। আমি এখন বাসা যাব। ঠিক আছে। আমাদেরকে আবার দেখা হবে, কথা হবে। তোমায় নিয়ে উড়ে যাওয়ার ইচ্ছে বিকেল বেলা হাওয়ায় উকি দিচ্ছে, সন্ধ্যা তোমার ঘরে টেনে নিচ্ছে আমারে, শেষ হলো না তোমার সাথে আমার আর গল্প কিছে। আপনি কি করেন, পড়াশোনা? আমাকে দেখে এত ছোট মনে হয় না? তাহলে কি করেন? না, ব্যাপারটা কিন্তু মজার। আমাকে দেখে এখনো স্টুডেন্ট মনে হয়, ভাবতেই ভালো লাগে। তার মানে চাইলে বয়স লুকানো যাবে, অথচ আমি যখন কলেজে পড়তাম তখন উল্টো বয়স বাড়িয়ে বলতাম, কেন জানেন? কেন? আমার সেকেন্ড ইয়ারের এক আপুকে ভালো লাগতো, তার সমান হওয়ার জন্য এক বছর বাড়িয়ে বলতাম। মজার তো। পরে সেই প্রেমের কি হলো? না মানে ভালো লাগা। রাফি খেতে আয়। এরপর আর কি, একদিন সেকেন্ড ইয়ারের এক বড় ভাই এসে আমাকে বললো, রঞ্জনার দিকে যদি আর একবার তাকায় একদম ঠ্যাং ভেঙে দেব। আমিও রঞ্জনার পেছন পেছন ঘুরবো না বলে বিদায় নিয়ে চলে আসলাম। হাসা পাখি খুব সুন্দর দেখায়। আপনি হাসেন না কেন সবসময়? আমি কিন্তু স্টুডেন্ট না, ফ্রিল্যান্সার, মানে ঘরের মধ্যে অফিস আর কি। অনলাইনে দেশ বিদেশের বেশ কিছু প্রজেক্ট হচ্ছে করি, আগে নিজে শিখতাম এখন অন্যদেরকে শেখাই। ও, আপনি আমাকে ঘুরে ওড়ানো শেখাবেন, শেখাবেন না? আমি নিয়ে আসছি। ছাড়বো ওষুধ তো? আমাকে ফ্রিল্যান্সিং শিখাবেন? হ্যাঁ অবশ্যই। কাছে বসে থাকার বায়না, তুমি ছাড়া কেউ তো বুঝতে চায় না। ও তোমার কাছে বসে থাকার বায়না, তুমি ছাড়া কেউ তো বুঝতে চায় না। কিছু কথার শব্দ শোনা যায় না, তুমি আমার হৃদয়ে দেখার না। তোমার আলোয় আমার আকাশ ভিজেছে, তোমার আকাশ আমার আলো সাথে ভিজেছে। তোমায় নিয়ে উড়ে যাওয়ার ইচ্ছে,
বেলা হাওয়ায় উকি দিচ্ছে, সন্ধ্যা তোমার ঘরে জেনে নিচ্ছে আহারে, শেষ হলো না তোমার সাথে আমার আর গল্প কিছে। রাঙাপুরি হেয়ার লাইফ হেয়ার অয়েল, চুল হোক ঘন কালো মসৃণ প্রতিদিন। ছাদে কি সবসময়? সবসময় মানে? এখন তো রাত হয়ে গেছে, এই সময় কেউ ছাদে থাকে? মাত্র সন্ধ্যা নামলো, আর ছাদে কখন যেতে হয় কখন ফিরতে হয় আমার জানা আছে। ইরা যা ঘরে যা, ও আর ছাদে যাবে না বাবা। যাব না মানে? 100 বার যাব, কখন যাব কখন আসবো উনিই বলে দিবে নাকি? ইরা আমি তোকে ঘরে যেতে বলেছি, যা যা বলছি। তুমি রাগ করো না বাবা, ও ছোট মানুষ তো, আমি ওকে বুঝিয়ে বলবো, আমি বুঝিয়ে বললেই ও বুঝবে। নাও বাবা নাও, একটু খাও না। আপনি একটু ছাদে আসবেন এখন? হ্যাঁ এখনই। আচ্ছা বাকিটুকু আপনি নিয়ে আসেন। মানে এক ছাদে একটা বিকেল নয়, এক ছাদের নিচে একটা জীবন কাটাতে চাই। খুব কঠিন হবে পথ। কেন? মন বলছে যত কঠিনই হোক না কেন, যত কাটাই থাকুক এ পথে, ভালোবাসেন? যতটা ভালোবাসলে প্রখর রোদে আপনাকে খোঁজে যায়, একটা গোটা বিকেল এক বিন্দুর সময় মনে হয়। যতটা ভালোবাসলে আপনার মন ভালো থাকলে আমার শুধু মনটাই ভালো থাকে, কিন্তু আপনার মন খারাপ থাকলে আমার সব কিছু খারাপ হয়ে যায়। যতটা ভালোবাসলে আপনার বড় কোনো অর্জন আমার নিজের প্রাপ্তি হয়, আপনার জন্য সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিতে হয় না কোনো ভয়। যতটা ভালোবাসলে আপনাকে ছাড়া এক মুহূর্ত এই পৃথিবী ভাবা যায় না, যতটা ভালোবাসলে একজন মানুষ আরেকজন মানুষের জন্য সব কিছু করতে পারে।
সত্যি আমি জানি সময়টা খুব অল্প আপনাকে দেখা ভালোবেসে ফেলা সবকিছু সবকিছু যেন এক নিমিষে হয়ে গেছে বুঝেছি ভালোবাসা আসলে দিনক্ষণ মেনে গুনে হয় না প্রত্যেক ভালোবাসা আলাদা প্রত্যেকের গল্পের মতো আই লাভ ইউ ইরা ইরা নিসা আসো আপনি যান আমি আসছি না না এখনই আসো আমার সাথে আসো আসো তাড়াতাড়ি আসো পরে কথা হবে নিম প্রকৃতি এক অনন্য উপাদান আর এই নিমের প্রকৃত নির্যাস থেকে তৈরি রাঙাপুরি নিম ফেস ওয়াশ ফ্রেশ লুক এখন সারা দিন সব সময় আমি যেখানে যাই আপনাকে বলে যেতে হবে কেন কেন বলে যেতে হবে সেটা তোমার বোঝা উচিত বুঝতে পারছি না আপনি বোঝান এই ছেলের সঙ্গে তোমার কি আমি এর আগেও ছাদে একদিন তোমাদের দুজনকে একসঙ্গে দেখেছি কি সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার আপনাকে বলতে হবে কেন কেন বলতে হবে সেটাও তোমার বোঝা উচিত দেখো এরা তুমি ছোট শিশু না তোমার বোঝা উচিত তোমাদের পেছনে মাসে মাসে আমি কারি কারি টাকা পয়সা কেন খরচ করতেছি আর খালাম্মা আপনি তো ইরারে বিষয়টা বুঝিয়ে বলতে পারতেন অনেকটা সময় তো হয়ে গেল আম্মু বুঝিয়ে বলতে পারবেন আপনি আমাকে বোঝান সেটা তুমিও বোঝো তাও আমি তোমাকে বোঝার জন্য একদিন সময় দিয়ে গেলাম আসি এর পরের গল্পটা আমার জানা আমি চলে যাচ্ছি জীবনে কখনো নিজেকে এত ব্যর্থ মনে হয়নি শুন I'm sorry. আচ্ছা পরের অংশটা আগের বলাটা সত্য নাকি আজকেরটা বুঝেছি আগেরটাই উনি আমাদের প্রত্যেকটা বিষয়ে অধিকার খাটায় আমার মা নিরুপায় তাই সবকিছু মেনে নিত কিন্তু আমি কখনোই ছেড়ে কথা বলতাম না আজ আমি বুঝতে পারছি এই সবকিছুর পিছনে একটা উদ্দেশ্য ছিল আমাকে বিয়ে করা আমার না মাথায় ধরে না একটা লোক কিভাবে এরকম ভাবতে পারে যে লোকের বউ আছে বাচ্চা আছে সে কিভাবে একটা বিয়ের কথা ভাবতে পারে এখন বুঝতে পারছি আমাদের সাহায্য করা পাশে থাকা প্রত্যেকটা জিনিসই ছিল আমার ভাবতে নিজেকে ছোট লাগছে অসহায় লাগছে প্লিজ কাঁদবেন না আপনাকে হাসতে সুন্দর দেখায় কাঁদলে না বলেছি না সাফি আমার খুব ভয় হচ্ছে খুব খারাপ কিছু হয়ে যেতে পারে ওনার অনেক টাকা অনেক ক্ষমতা
অনেক কিছুই ওনার হাতের মুঠোয়। উনি আমার কাছে একটি খারাপ উদ্দেশ্য নিয়ে এসেছে, যে করেই হোক উনি সেটা সত্য করতে চাইবে। রাফি, আমার খুব ভয় হচ্ছে। ভয় পাবেন না, আপনি আমাকে ছেড়ে যাবেন না তো? আপনি বোঝেন না, আপনারও তো কোনো বিপদ হতে পারে আমার জন্য। আপনি শুধু আমার বাইরের ভালোবাসাটা দেখেছেন, ভেতরটা দেখেননি। ভেতরটা তীব্র বলেই হয়তো দেখানো যায় না। আমি আপনাকে ছেড়ে কোথাও যাচ্ছি না, এক মুহূর্তের জন্যও না। আমার অনুপস্থিতি আপনি কখনো কোনো দিন অনুভব করবেন না, আমি কথা দিলাম। হীরা, বাসায় চলো। আমি যাব না। যাব না মানে? তুমি যাবা, তোমার বাপ সুদ্ধা যাবে। আসো। হীরা যাবে না, একশো বার যাবে। তুই বল না। কে তুই? কে ছাড়েন? আপনি হাত ছাড়েন। ছাড়ুন না হাত। আমি বলছি আপনি ওর হাত ছাড়েন। আমি ছাড়ুম না। হাত ছাড়েন। ছাড়ুম না। ছাড়ুন না। না। অনেক ব্লাড বেরিয়ে গেছে, বাঁচাতে পারলাম না। না না, আমরা দুঃখিত। ইরার খুনের দায় আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে। এই হ্যান্ডকে পড়ো। আমি মাফ করে দিস রাফি, রাফি ওর মাফ করে দিস। কেন বলতে গেলি, কেন বলতে গেলি তুই? জানি
আমার ভাই কোনো অপরাধ করতে পারে না। কেন কোর্টে স্বীকার গেলি রবি? মাফ করে দিস আমার। আমাকে মাফ করে দিস আপা, মাফ করে দিস। আজ রাত 12টায় আপনার ফাঁসি। আপনার যদি কোনো শেষ ইচ্ছা থাকে আমাদেরকে জানাতে পারেন, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব আপনার শেষ ইচ্ছাটা পূরণ করার। আমি ইডার কবরের পাশে 5 মিনিট বসে থাকতে চাই। প্লিজ অফিসার। কেমন আছো তুমি? কথা বলবে না? এতদিন আসিনি বলে রাগ করে আছো? কি করবো বল, এই যে আমি ওরা সবাই বিশ্বাস করেছে যে আমি নাকি তোমাকে খুন করেছি। বোকা বোকা মানুষগুলো জানে না প্রাণের চেয়েও প্রিয় যে তার প্রাণ কখনো নেওয়া যায় না। আমাকে ছাড়া তোমার অনেক কষ্ট হচ্ছে, তাই না? আমি জানি তুমি ভালো নেই, এক ছাদের নিচে গোটা একটা জীবন কাটাতে চেয়েছিলাম আমরা। পারলাম না এটা। এই জীবনের পরের জীবনে কি তোমার সাথে আমার দেখা হবে, কথা হবে? আমি আসছি অল্প একটু পর।
কাছে আসছি। শেষ হলো না তোমার সাথে আমার গল্প কিছু। তোমার কাছে বসে থাকা তুমি ছাড়া কেউ তো বুঝতে চায় পরিপূর্ণতায় রাঙাপুরি অ্যাক্টিভ কালার গোল্ড মেহেদি।